পূর্ব বর্ধমানের শহর বর্ধমানে টোটোর দৌরাত্ম্য অব্যাহত। এখানকার টোটো চালকরা না মানে সরকারি নির্দেশ, না মানে কোনো নিয়ম, যত্রতত্র যাত্রী ওঠানো নামানোর কাজ করে, গাড়িতে নেই কোনো আলো। এর ফলে ঘটছে দুর্ঘটনা বলে অভিযোগ জনগণের। মঙ্গলবার সন্ধ্যায় এক বাইক আরোহীকে টোটো চালক টোটো নিয়ে ধাক্কা মারে বলেই অভিযোগ। বাইক আরোহী প্রতিবাদ করতে গেলে তাকে মারধর করে টোটো চালক বলেই অভিযোগ। ওই বাইক আরোহী গুরুতর আহত হন। এই ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বাইক আরোহী। তো বলতে বলতে তকতকি হতে হতে এরকম বিশাল গরম লাগা ছিল, ঠিক আছে, যে যখন এরকম হাতাহাতি হতো তো কানটা কামড়ে হয়েছিল। এই তো খোঁজবাগানের ভেতরে, আমি ওইদিকে যাচ্ছিলাম, ডাক্তার দেখাতে যাচ্ছিলাম আমার ওয়াইফকে। টোটোটা একটাও ছিল না, টোটোটা ফাঁকাই ছিল, টোটোটা ভুলভাল এরকম এরকম করে চালাচ্ছে। সেটা আমার গাড়ির চাকাটা লেগেছে সামনে চাকা, আমাকে বারণ করলো, হ্যাঁ টোটোটা কী করে চালাচ্ছে, ওরা উল্টে গরমে যে রেস করেছে কী করেছে আর তোমাকে মেরেছি নাকি। আরে ওকে বলতে গেলাম ভালো কথা, ও পূর্ব বর্ধমানের শহর বর্ধমানে টোটোর দৌরাত্ম্য অব্যাহত। এখানকার টোটো চালকরা না মানে সরকারি নির্দেশ, না মানে কোনো নিয়ম, যত্রতত্র যাত্রী ওঠানো নামানোর কাজ করে, গাড়িতে নেই কোনো আলো। এর ফলে ঘটছে দুর্ঘটনা বলে অভিযোগ জনগণের। মঙ্গলবার সন্ধ্যায় এক বাইক আরোহীকে টোটো চালক টোটো নিয়ে ধাক্কা মারে বলেই অভিযোগ। বাইক আরোহী প্রতিবাদ করতে গেলে তাকে মারধর করে টোটো চালক বলেই অভিযোগ। ওই বাইক আরোহী গুরুতর আহত হন। এই ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বাইক আরোহী। তো বলতে বলতে তকতকি হতে হতে এরকম বিশাল গরম লাগা ছিল, ঠিক আছে, যে যখন এরকম হাতাহাতি হতো তো কানটা কামড়ে হয়েছিল। এই তো খোঁজবাগানের ভেতরে, আমি ওইদিকে যাচ্ছিলাম, ডাক্তার দেখাতে যাচ্ছিলাম আমার ওয়াইফকে। টোটোটা একটাও ছিল না, টোটোটা ফাঁকাই ছিল, টোটোটা ভুলভাল এরকম এরকম করে চালাচ্ছে। সেটা আমার গাড়ির চাকাটা লেগেছে সামনে চাকা, আমাকে বারণ করলো, হ্যাঁ টোটোটা কী করে চালাচ্ছে, ওরা উল্টে গরমে যে রেস করেছে কী করেছে আর তোমাকে মেরেছি নাকি। আরে ওকে বলতে গেলাম ভালো কথা, ও পূর্ব বর্ধমানের শহর বর্ধমানে টোটোর দৌরাত্ম্য অব্যাহত। এখানকার টোটো চালকরা না মানে সরকারি নির্দেশ, না মানে কোনো নিয়ম, যত্রতত্র যাত্রী ওঠানো নামানোর কাজ করে, গাড়িতে নেই কোনো আলো। এর ফলে ঘটছে দুর্ঘটনা বলে অভিযোগ জনগণের। মঙ্গলবার সন্ধ্যায় এক বাইক আরোহীকে টোটো চালক টোটো নিয়ে ধাক্কা মারে বলেই অভিযোগ। বাইক আরোহী প্রতিবাদ করতে গেলে তাকে মারধর করে টোটো চালক বলেই অভিযোগ। ওই বাইক আরোহী গুরুতর আহত হন। এই ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বাইক আরোহী। তো বলতে বলতে তকতকি হতে হতে এরকম বিশাল গরম লাগা ছিল, ঠিক আছে, যে যখন এরকম হাতাহাতি হতো তো কানটা কামড়ে হয়েছিল। এই তো খোঁজবাগানের ভেতরে, আমি ওইদিকে যাচ্ছিলাম, ডাক্তার দেখাতে যাচ্ছিলাম আমার ওয়াইফকে। টোটোটা একটাও ছিল না, টোটোটা ফাঁকাই ছিল, টোটোটা ভুলভাল এরকম এরকম করে চালাচ্ছে। সেটা আমার গাড়ির চাকাটা লেগেছে সামনে চাকা, আমাকে বারণ করলো, হ্যাঁ টোটোটা কী করে চালাচ্ছে, ওরা উল্টে গরমে যে রেস করেছে কী করেছে আর তোমাকে মেরেছি নাকি। আরে ওকে বলতে গেলাম ভালো কথা, ও বর্ধমান থেকে বিএনটি ব্যাটেলিয়ন রিপোর্ট আনন্দ বার্তা।